মণিপুরের আগুনের ভাতে কে নজর দেবে? শপথ গ্রহণের পরেই নাম না করে মোদী সরকারকে রাজধর্ম পালনের বার্তা সংঘপ্রধানের, বিরোধীদের শত্রু না ভাবার সওয়াল। বিরোধী মানেই শত্রু নয়, সবাইকে নিয়ে চলাই রীতি, ঐক্যমত্যের ভিত্তিতে চলুক মোদী সরকার, বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। সংবিধানও তো বিরোধীদের মর্যাদা দিয়েছে, তা মেনে চলার বার্তাই দিয়েছেন সংঘপ্রধান, প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্য, দলকে বাঁচাতে একথা বলতে হচ্ছে, সমালোচনায় বিকাশ ভট্টাচার্য। শরিক নয়, বিজেপির হাতেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক, স্বরাষ্ট্রে ফের অমিত শাহ, রাজনাথের হাতেই প্রতিরক্ষা, ফের অর্থমন্ত্রী সীতারামন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অভিষেকেই জোড়া দায়িত্বে সুকান্ত, শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী রইলেন শান্তনু, পূর্ণমন্ত্রী না করে বাংলাকে বঞ্চনা, কটাক্ষ তৃণমূলের। ভোটে জিতেও মন্ত্রী না হয় আরো বেসুরো সৌমিত্র। আমাকে অনেকেই হয়তো ভয় পায়, হয়তো গোটা মন্ত্রী হলে গোটা রাজনীতিটা হয়তো দখল করে নেবে পশ্চিমবঙ্গে, এই ধরনের একটা ভাবনা থাকতে পারে। মাসনাদে বসে রাজ্যগুলিকে করের 1,39,750 কোটি টাকা দিল কেন্দ্র, বাংলা পেল 10,513 কোটি টাকা। দিল্লিতে মন্ত্রী সুকান্ত, বঙ্গ বিজেপির কান্ডারিকে, যোগ্যকেই দেওয়া হোক দায়িত্ব, মুখ খুললেন দিলীপ, দায়িত্ব দিলে তৈরি, জল্পনা বাড়িয়ে দাবি জগন্নাথের। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বকেয়া নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, করের ভাগ বাবদ বাংলাকে 10,500 কোটি টাকা দিল কেন্দ্র, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8:00।